আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে চলছে। তো গাইস, আজকে ভিডিওটা মূলত যারা সিএস র‍্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার পুরে যায় তাদের জন্য। তো গাইস, আজকে তোমাদেরকে টপ 10 এমন হিডেন প্লেস বলবো যার আগে তোমাদেরকে কিছু ক্যারেক্টার স্কিলের প্রয়োজন, যার জন্য প্রথমে লাগবে উলফা যা হেডশট বেশি দেয়, এবং সনিয়া, তারপরে তাছুয়া এবং আলভেরো যা তোমাদেরকে গ্রেনেড মারতে সাহায্য করে, এবং পরে হলো বিস্টন। এবং লোড আউটের জন্য প্রয়োজন হলো তোমাদেরকে এই লোড আউটটা, যা এখানে তোমরা প্রথম রাউন্ডে কাটানো হবে এবং প্রথমটা হেল্পফুল হবে। তো দেখতে পাচ্ছ আমরা আছি হলো 127 এবং গ্র্যান্ডমাস্টার 143। তো গাইজ, বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, আজকে টপ 10 হিডেন প্লেসের মধ্যে এক নম্বরে আসে, সেটা হলো প্ল্যান্টেশন। প্ল্যান্টেশনে ভাই তোমাদের কাছে গ্লোয়াল না থাকলে তোমরা সরাসরি এপাশ দিয়ে চলে আসবে, আমি যে পাশ দিয়ে যাচ্ছি, তোমরা সিম্পলি এই পাশ দিয়ে লাভ দেবে। এমন ভাই লাভ দেবে না ভাই, আবার যেন নিচে পড়ে যায়। তো সিম্পলি তোমরা খালি এই পাশ দিয়ে সরাসরি চলে আসবে, আইসে মানে শেষ যেটা সিঁড়ি আছে ওই ওই সিঁড়ির কাছে চলে আসবে, এবং সিঁড়ির সাইড দিয়ে যাবে ভাই। এমন ভাবে যায় না যেন পড়ে যাও। তো দেখতে পাবে এনিমিরা সব ধরা আছে। তো ফাইনালি এনিমিটাকে নক করি, তো নক করে ভাই কিনটা কনফার্ম করে দেবে, কারণ এইখানে গোটা স্কোর থাকতো। তো সামনে দেখো আরেকটা এনিমি আছে, সেই এনিমিটা আমাকে দেখতে পাইনি। তো এনিমিকে সনিয়া জলে দিছি। তো গাইজ, এভাবে তোমরা প্ল্যান্টেশনের টিকটাক ইউজ করবে। তো সামনে আরেকটা এনিমি আছে। তো গাইজ, এভাবে তোমরা আমার টিকটা ইউজ করবে, তাহলে অবশ্যই এই রাউন্ডটা জিততে পারবে। তো এবার তোমাদেরকে শেখাবো হলো গ্লোয়াল থাকলে যেভাবে তোমরা হলো প্ল্যান্টেশনের মাথা উঠবে। তো এখানে সিম্পলি তোমাদেরকে তিনটা গ্লোয়াল দেওয়া লাগবে। তিনটা গ্লোয়াল আমি যেভাবে মারছি ওইভাবে পজিশন মতো মারবে। মেরে ভাই আমরা টিক ইউজ করার জন্য কোনো গান কিনি না, দেখছো? তো এখানে এমন লাভ এমনভাবে লাভ মারা লাগবে ভাই, এখানে স্কোপ করে তোমরা ইজিলি উঠতে পারবে, যেহেতু আমার কাছে লং রেঞ্জের কোনো গান নাই। সেহেতু আমরা এভাবে এখানে তোমাদেরকে অবশ্যই ভাই গ্রেনেড রাখতে হবে, অবশ্যই গ্রেনেড রাখতে হবে ভাই। ভাই গ্রেনেডটা লাগবে না, সমস্যা নেই কোনো। তো গাইজ, এইভাবে তোমরা উঠে উপর থেকে ইজিলি তোমরা এনিমিকে একটা দুটা নক করতে পারবে। তো গাইজ, আমাদের টপ 2 হিডেন প্লেস যেটা আছে সেটা হলো ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে তোমাদের অত কিছু করা লাগবে না, সরাসরি তোমরা একটা গ্লোয়াল এবং লং রেঞ্জের গান নিবে, এবং গ্রেনেড অবশ্যই ব্রো গ্রেনেড রাখতেই হবে তোমাদের কাছে। তো সরাসরি তোমরা সিঁড়িতে উপরে উঠে যাবে, উপরে উঠে এখানে ওয়েট করবে, এনিমিটা অবশ্যই একটা নেকটা আসবে। দেখ তো গাইজ, দেখতে পাচ্ছ যে আমাদের টিমমেটটাকে নক করে দিচ্ছে এনিমি, অবশ্যই কিলটা কনফার্ম করতে চাও ভাই। ফাইনালি একটা হেডশট ভাই, তোমরা এখান থেকে ইজিলি এনিমিকে মারতে পারবে ভাই। নক করার সাথে সাথে নামবে না, একটু ওয়েট করবে, ওয়েট করার পরে দেখবে আবার আরেকটা এনিমি আসছে। তো এনিমি আমি দেখো দেখতে পাচ্ছ আরেকটা এনিমি চলে আসছে, এখানে গুগল মারতে সমস্যা না ভাই, উপরে একটা এনিমি বুঝতে পারবে না। তো গাইজ, এখানে দেখছো গ্যানেটের কেরামতি, অবশ্যই তোমরা একটা করে গ্যানেট রাখবে ভাই। ভাই তুলে দিতে না, যে দেখছো ব্রো গ্যানেটে কতগুলো রাখে যায়, এখন নামা লাগবে ভাই। দুটা কিরিটা নক এ ভাই, এনিমি এই জন্য র্যান্ডম প্লেয়ার সাথে খেলতে মন যায় না, খেলতে পারে না, অবশ্যই আমার গিল তৈরি করে বসে থাকে, আর সমস্যা ম্যাচ জিতলে যাবে। এখানে দুইটা কোনো সম্ভবত দুটা হয়ে গেছে ভাই, নক 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 ভাই, কী করে মেরে দিলো, আর সমস্যা নেই ম্যাচ জিতে যাবো। তো গাইজ, মূলত এটা হলো ফ্যাক্টরি রাজ, যেটা তোমরা ইউজ করলে প্রত্যেকটা ম্যাচ জিতে জিতে যাবে। তো হিডেন প্লেসের মধ্যে টপ 3 নম্বরে আছে, সেটা হলো মার্সিলেকটিক। মার্সিলেকটিকে তোমরা সাতশো ক্যারেক্টারটা ইউজ করে একবার সিঁড়ির উপর উঠে ফেলবে, এটা হলো ফ্যাক্টরের মতো অনেক হয়ে উপরে উঠে যায়, একটু জাস্ট হোল্ড করবে, এনিমি ইজি দেখতে হবে। তো আমাদের টিমমেটটা রাখ দিতে দেখি, টিমমেটটা নক করতে নাকি, এখান থেকে টিমমেটকে কভারও দিতে পারবে ভাই। ফাইনালি টিমমেটটা নক করে দিয়েছে, এখান থেকে আমরা টিমমেটার কিলটা কনফার্ম করে দিই। তো গাইজ, এখানে দেখো ওপন মামা যাচ্ছে ওদিকে ওপন। তো এবার দেখো গ্রেনেডে কেরামতি, তো আমরা গ্রেনেডটা মারিয়ে দিলাম, দেখি নক ভাউ পুরো ফাইনালি লক হয়ে গেছে, এখান থেকে এখন নামা লাগবে। তো গাইজ, লাস্ট এনিমিকে যদি আমরা ওয়ান ট্যাপ দিতে পারি তাহলে আমাদের ভিডিওটা একটু লাইক করে দেবা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা প্লিজ ব্রো প্লিজ, ভিডিও বানাতে হলে অনেক কষ্ট করতে হয়। তো গাইজ, লাস্ট এনিমি হেডশট ভাই, ফাইনালি ওয়ান ট্যাপ মারি এনিমিটাকে কনফার্ম করে দিলাম। তো গাইজ, টপ 4 নম্বরে আসি, সেটা হলো রিমনাম প্লেস। রিমনাম প্লেস ভাই অনেক একটা মারাত্মক জায়গা, এখানে সার্ভাইভ করার কোনো জায়গা নাই, এখানে সরাসরি তোমাদের টাচ ক্যারেক্টার নিয়ে রাজ দেওয়া লাগবে, তোমাদের কোনোভাবে বসে থাকার দরকার নেই। একটা গ্রেনেড আর একটা মানে একটা শর্ট রেঞ্জের গান নিয়ে সরাসরি রাজ দেওয়া লাগবে, দেখতে পাচ্ছ আমি যেভাবে যাচ্ছি। যাই হোক, সামনে সিঁড়ির ওখানে যাই, একটু বসবে, হোল্ড করবে, দেখবো এনিমি তোমাদেরকে দেখতে পাইনি। তো এখানে সিম্পলি গ্রেনেডটা কুক করবে, কুক করে এনিমির কাছে মেরে দেবে। তো এখানে সম্ভবত দুইটা নক, হ্যাঁ দুইটা নক, দুইটা নক এখানে। আরে ভাই প্যাক করে নিতে, প্যাক করে নিতে, এভাবে একটা ব্রেক মারতে হবে। সামনে আরেকটা এনিমি আসছে ভাই, আবার অরিয়ন কার একটা ভাই, রিব্যাক করিস না, রিব্যাক করিস না, দেখছো ব্রো এভাবে তিনটা নক হয়ে গেলাম। তো আরেকটাকে মারা কোনো বিষয় না। তো ফাইনালি আমরা রিমনাম প্লেজের টিকটা তোমাদেরকে দেখাই দিলাম। তো রিমনাম প্লেজের টিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে। তো 4 নম্বর হিডেন প্লেজের মধ্যে 4 নম্বর আসে হলো, সেটা হলো অবজারভেটরি। অবজারভেটরি তোমরা জানোই তো, সরাসরি একটা ব্লু একটা লং রেঞ্জের গান নিয়ে একটা অবশ্যই গ্যানেটটা রাখবে, এই সিঁড়ি বরাবর একটা গোল মারে দেবে,
দাম করে গ্লোলে পুরো উঠবে। অবশ্য তোমরা যদি না করে তাহলে স্কোপ করে উঠতে পারো। তো তোমরা এখান থেকে আমাদের তোমাদের টিমমেটকে ইজি কভার দিতে পারবে। সামনে দেখতে পাচ্ছ ফাইট চলছে, আমরা টিমমেটকে কভার দিই। ভাই দূরে আরেকটা এনিমি আছে এখানে ভাই। ফাইনালি দেখছো আমাদের টিমমেট একজনকে ড্যামেজ দিতে ভাই একটা নক। এখানে তোমরা এখান থেকে কভার দিয়ে দিয়ে এনিমিকে মারতে পারবে ভাই। ফাইনালি দেখো আমাদের টিমমেটটা দুটাকে নক করে দিছে। দূর থেকে এটা কি জ্বালানি জ্বালাচ্ছে, এটাকে কি করা যায়? এ ভাই স্নাইপার মেজার সমস্যা মেডিকেল হয়ে এখানে দেখো আমাদের টিমমেটটা শহীদ। তো এখানে যাই এই যে আমরা এনিমিকে মারতে পারবো ভাই। ফাইনালি হেডশট মারে নকটা করে দিলাম ভাই। কিল অবশ্যই কনফার্ম করে দেবে, কিল রাখাই যাবে। ওরা ঠিক আছে, ডিমেটকে ধরা দিবে সেখানে। তো গাইজ এখানে দূরের এনিমিটা অনেক জ্বালাচ্ছে, তো এটাকে হেডশট 120 তোর টিমমেট। এখানে আবার গ্রেনেড কেটে আমাদের দেখো, গ্রেনেড ভাই রাখাই লাগবে। গ্রেনেড না সারা সিএস রে নসল মেনা মনে রাখবে, গ্রেনেড সবসময় রাখবে। তো এখান থেকে এখানে আরেকটা এনিমি দেখো, এখানে দূর থেকে স্নাইপার মারছে, এজন্য সাবধান থাকা লাগবে। তো আমাদের টিমমেটটা পুরো আছে। তো গাইজ এভাবে তোমরা উপর থেকে এনিমি তোমার টিমমেটকে কভার দিতে হবে এবং তুমি কিলও করতে হবে। তো এভাবে খেললে তোমরা জিততে পারবে। এবং টপ ফাইভে যে হিডেন প্লেটটা আছে সেটা হলো পিক। পিকে ভাই অত ইয়া নাই, পিকে ভাই অনেক মানে এখানে কোনো সার্ভাইভের কোনো জায়গা নাই। সেটা তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে একটা জায়গা বের করছি, সেটা হলো হিডেন ঘর। এখানে দুটা গ্লোল মারবে, আমি দেবার পর গ্লোল মারলাম। এবং এইখানে কাঠের পুর এসে এখানে এসে লাফাবে, আমি যেভাবে লাফাচ্ছি লাফানে লাফাবে কিছুক্ষণ ভাই, তার 2 সেকেন্ড কি 3 সেকেন্ড লাফালে দেখো ভাই এরকম একটা জায়গায় উঠে যাবে। তখন গ্লোলের পুর লাফ দিয়ে উপরের দিকে উঠে যেতে পারবে। তো গাই উঠার পরে গ্লোলগুলো ফাটাই দেবে, নাহলে এনিমি বুঝতে পারবে যে উপরে এনিমি আছে। তো গাই এভাবে তোমরা উপর উঠে তোমাদের টিমমেটকে কভার দিতে পারবে এবং তোমরা এনিমিকে মারতে পারবে। তো গাই এটাই ছিল আমাদের পিকের সেই হিডেন ঘর। তো গাই আমরা এখানে এনিমিকে কাকু মারতে পারবো না। তো গ্রেনেডটা অবশ্যই প্রয়োজন ভাই, একটা গ্রেনেড পারি দেখি নক হয় নাকি কেউ। তো কোনো ওয়ার্ক করবে না যেহেতু আমরা এনিমিরা অনিয়ন ধরে নিয়েছে, তো কোনো ধরো এখানে প্রয়োজনই নেই ম্যাচটা ঘুরানোর, টাইম ওয়েস্ট করা। তো আমাদের টপ 6 যে প্লেয়ারটা আছে সেটা হলো আমাদের সে পোসিনক। পোসিনক ভাই কোনো লোকানো জায়গা নেই, খুব ভাই কষ্ট করে হাকাই টিভির ভিডিও দেখে আমরা এই ভিডিও টিপসটা ইউজ করছি। তো গাই সিম্পলি তোমরা তোমাদের টাচ ছোয়া একটা ইউজ করে সামনের দিকে গিয়ে একটা গ্লু মারবে, যেহেতু তোমাদের সামনের দিকে না মারতে পারে। তো এখানে ওঠে লাভ দিয়ে সরাসরি এই সামনে দিয়ে এই ঘরটাতে। তো গাইজ এখান থেকে তোমাদের টিমমেটকে অনেক সুন্দর কভার দিতে পারবে। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে থেকে এনিমি ড্যামেজ দিলাম ভাই। এখানে এনিমি ভাই, ও ভাই হাকার ভাই, আমি হাকার ভাই, হাকাই টিভির ভিডিও দেখে আমি হাকার হয়ে গেছি। তো ফাইনাল একটা নক, আমরা দুজন এনিমিরা দুজন ভাই। দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা ফুলভাবে ডবল ডোরকে কভার দিতে পারবে। ইজি ইজি ভাই, এখান থেকে ইজি মারা খুব সহজ। তো এই সামনে দেখতে পাচ্ছ দুটো এনিমি আছে ঘরের পর, এখান থেকে দেখে হেডশট মারতে দেখে ভাই ইজিলি মারতে পারবে এখান থেকে। তো গাইজ প্রতিদিন করে এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ এরকম ভিডিওটি যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইজ টাটা বাই বাই। তো গাইজ আর একটা বিষয় হলো তোমরা কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দিতে না পারে তোমরা অনেক খারাপ মন্তব্য করো। তো গাইজ তোমরা বলো ফ্রিকে পড়বে কমেন্টের উত্তর দেওয়া কি সম্ভব? তো গাইজ প্লিজ আমাকে তোমরা ফার্স্ট টপ 10 যারা কমেন্ট করবে তাদের কমেন্টে ভাই একটু উত্তর দেবো। তো গাইজ টাটা বাই।